বিশ্বের জনপ্রিয় পানীয়ের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে চায়ের নাম। এই চা আবার তৈরি করা হয় নানানভাবে, প্রায় সব বয়সের মানুষের কাছেই এটি পছন্দের পানীয়। অনেকেই আছেন যাদের তিনবেলা খাবার না হলেও চলে, তবে দিনের মধ্যে কয়েক কাপ চা না হলে চলে না। আবার কেউ তো সকালে খাবারের আগে এক কাপ এবং খাবারের পরে এক কাপ এমন করে খেতেই থাকে। এভাবে অনেক মানুষ দিনে অন্তত 8 থেকে 10 কাপ চা খেতে পছন্দ করেন। চা খাওয়ার অভ্যাস মন্দ নয়, পরিমিত স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে চা খেলে তাতে মিলতে পারে অনেক উপকার। উপকারী যে কোনো খাবার বেশি খেলে তা অপকারী হয়ে যেতে পারে, চায়ের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। অতিরিক্ত চা পান করলে আপনার শরীরে যে কোনো সমস্যা দেখা দিতে পারে। চায়ের মধ্যে ক্যাফেইন একদিকে যেমন শরীর চাঙ্গা করে তোলে, তেমনি অতিরিক্ত চা খেলে বাড়ে উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা। অতিরিক্ত চা পান করার ফলে বুক জ্বালা পড়া করে ও অস্বস্তি বোধ হয়। চায়ে থাকা ক্যাফেইন অ্যাসিড সৃষ্টি করে, ফলে পেটে নানান সমস্যা দেখা দেয় এবং বুক জ্বালা পড়া করে, পেট ফলে অস্বস্তি দেখা দেয় অতিরিক্ত চা পান করার ফলে। অতিরিক্ত চা পান করার ফলে মাথা ব্যথা হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে মাথা ব্যথা হতে পারে, তাই মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে বেশি চা পান করা হতে বিরত থাকুন। অতিরিক্ত চা পান করার ফলে বমি বমি ভাব দেখা দিতে পারে। অতিরিক্ত চা পান বিশেষ করে দুধ চা বমি বমি ভাব সৃষ্টি করে। চায়ের কষা ভাব হজমের গোলযোগ সৃষ্টি করে, যা থেকে হতে পারে পেট ফোলা ভাব, অস্বস্তি এবং পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য। অতিরিক্ত চা পান করার ফলে পেট খারাপ হতে পারে। আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের একটি নির্দিষ্ট পরিমাণ থাকে, তার থেকে বেশি গেলে সমস্যা সৃষ্টি হতে পারে। যদি চা বেশি খেয়ে থাকেন তাহলে তার প্রভাব পড়বে পুরো শরীরে, তাই পেট খারাপের সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা। অতিরিক্ত চা পানের ফলে খাবারের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবে খাবারের প্রতি কোনো রুচি বা আগ্রহ তেমন একটা থাকে না। অতিরিক্ত চা পান করার ফলে আপনার শরীরে কম পুষ্টি শোষণ হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করা হলে হজমের সমস্যা দেখা দেয় এবং পুষ্টি শোষণ কম হয়। চায়ে টিয়াটিন নামক উপাদান থাকে যা খাবারের লৌহ শোষণে বাধা দেয়। অতিরিক্ত চা পান করার ফলে গর্ভাবস্থায় জটিলতা দেখা দেয়। অতিরিক্ত চা পান করা মা এবং তার গর্ভের শিশুর জন্য ক্ষতিকর। শরীরে ক্যাফেইনের উপস্থিত বেড়ে গেলে গর্ভাবস্থায় ঝুঁকি দেখা দেয়। তাই গর্ভাবস্থায় বিশেষজ্ঞরা বলেন ক্যাফেইনহীন চা বা ভেষজ চা খাবার পরামর্শ দেন। অতিরিক্ত চা পান করার ফলে বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় বা হচ্ছে সেটি হচ্ছে ঠিকমতো নিদ্রা না হওয়া। মানুষের সবচেয়ে আরামের জিনিস হলো ঘুম। যদি ঘুমের সমস্যা বা অনিদ্রা দেখা দেয় তাহলে এর অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত চা পান করা। চায়ে থাকা ক্যাফেইন ঘুমচক্রে বাধা তৈরি করে। ক্যাফেইন মেটাটোনিন হরমোনের উপর প্রভাব রাখে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। চায়ের উপকারিতা, দিনে কতটুকু চা খাওয়া যাবে। পরিমিত চা খাওয়ার অভ্যাস উপকারী, তাই প্রতিদিন চা খেলেও তাতে কোনো সমস্যা নেই, তবে তার আগে জানতে হবে তার পরিমাণ। বিশেষজ্ঞদের মতে দিনে 2 বার চা খাওয়া যেতে পারে। এই অভ্যাস শরীরের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস আপনাকে অসুস্থ করে দিতে পারে। তাই প্রতিদিন সকালে এবং বিকালে 2 কাপ চা খাওয়ার অভ্যাস করলে সেটা আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার হবে।